আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছো, একই সঙ্গে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সেভেন কলেজে যারা ভর্তি রয়েছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে এটি। তোমরা এইচএসসিতে, স্পেশালি এসএসসি থেকে তো শুরু, এসএসসিতে কমার্স যারা পড়ছো ভালো, তাদের বেজ ভালো আছে। এইচএসসিতে এসে যারা কমার্স নিয়েছো তাদের অলমোস্ট বেজ ভালো আছে, এবং এইচএসসির পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসো, অনেকে সেভেন কলেজে আসো, এবং অনেকে চান্স পাওনি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে আসো। দেখো, তুমি যেখানেই পড়ো না কেন, তোমাকে বিবিএ তে যদি তুমি এডমিট হয়ে থাকো, তুমি যেখানেই পড়ো, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো না কেন, তোমাকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়তেই হবে। মানে হিসাব বিজ্ঞান নীতিমালা নামে তোমাকে একটা সাবজেক্ট পড়তেই হবে, এটা একটা কোর সাবজেক্ট। আর তুমি যদি স্পেশালি মেজর ইন অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়ো, তাহলে দেখবা যে আমাদের এই অ্যাকাউন্টিং সাবজেক্টের অনেকগুলো মানে আলাদা সাব সাব শাখা আছে, সেই শাখাগুলো আমাদের পড়তে হয়। যেমন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, হ্যাঁ আরো অনেকগুলো নাম আছে। তো মেইন যেটা, সেটা হলো এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। তো এই সাবজেক্টটা তোমরা কিভাবে শিখবা, তোমাদের কোন জিনিসগুলো দরকার পড়বে, এবং বেসিক্যালি কোশ্চেন কোথা থেকে করে, স্পেশালি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে সেভেন কলেজ, এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও সেম অবস্থা, আমি আজকে খুঁটিনাটি সব ডিটেলস বলে দেব। তোমরা এইটা নিয়ে এত পরিমাণে দুশ্চিন্তায় থাকো, পাশাপাশি এ প্লাস পাওয়া তো হয় না, উল্টা যারা নন কমার্স থেকে তোমরা আসো তারা মোটামুটি ভাবে তো একদম অবস্থা খারাপ থাকে, এবং প্রত্যেক বছর অনেক ছেলেমেয়েরাই তোমরা ইম্প্রুভ দাও, কারণ তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো না। তো তোমাদের যারা এবছর ভর্তি, মানে এবছর যারা 23 সালে ফাইনাল পরীক্ষা দিবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে থেকে, একই সঙ্গে পরবর্তীতে যারা হচ্ছে পরীক্ষা দিবা, এক কথায় ন্যাশনাল বা যে কোনো জায়গায় হও না কেন, তুমি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়বা বা শিখবা। তোমাদের আসলে কি করতে হবে, কি করলে তুমি শিখবা, কি করলে তুমি এ প্লাস পাবা, সেই জিনিসটা আমি তোমাদের আজকে ধরাই দিতেছি। দেখো, এইচএসসির পর অনার্স লেভেলে এসে বা এক কথায় উচ্চ শিক্ষায় এসে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা মানে ফ্যাক্টর হিসেবে কাজ করে, তা হলো আমাদের এই ইনভেন্টরি সিস্টেম। মানে পুরা অ্যাকাউন্টিং সাবজেক্টটাতে সবচেয়ে ঝামেলা পাকা ইনভেন্টরি সিস্টেম। তো স্বাভাবিকভাবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট যদি তুমি শিখতে চাও, জানতে চাও, স্পেশালি হায়ার এডুকেশনে এসে, তোমাকে ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেমটা ক্লিয়ার রাখতে হবে, এটা একদম স্পষ্ট ভালোভাবে জানতে হবে। ওই অবিরত, তারপরে হচ্ছে কালান্তিক পদ্ধতি আছে না, ঠিক ওইটার কথা বলতেছি, অর্থাৎ পারপেচুয়াল এবং পিরিয়ডিক সিস্টেম, এই দুই জায়গার কনসেপ্ট তোমার ক্লিয়ার রাখতে হবে, এক। দুই নম্বর কথা হলো, তোমাকে হচ্ছে এই সাবজেক্ট যেহেতু ইংলিশে, স্বাভাবিকভাবে প্রত্যেকটা বেসিক ইংলিশ ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের বেসিক রুলস আছে, সেই রুলসগুলো তোমাকে জানতে হবে, এবং যথাযথভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো, দেখবে ইজিলি সবকিছু তোমার আয়ত্তে চলে আসছে। এখন এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট শেখার জন্য, মূল জায়গা থেকে শেখার জন্য কোন প্রসেসে তোমাকে আগাতে হবে, সেটা আমি একটু আলোকপাত করে নিই। দেখো, তোমরা যারা, যে সকল শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আসো, তারপর ন্যাশনাল বিশ্ববিদ্যালয় আসো, সেভেন কলেজে আসো, তোমরা যদি এই সাবজেক্টটা শিখতে চাও, তোমাকে কোর একটা প্রসেসে আগাইতে হবে। সে প্রসেসটা কি জানো, আমি তোমাদের স্পষ্ট বলে দিই। তোমাকে লেনদেন সম্পর্কে ধারণা রাখতে হবে, যেটাকে আমরা জানি হলো ট্রানজেকশন। এরপর তোমাকে জানতে হবে অ্যাকাউন্টস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, মানে লেনদেন এবং হিসাব, এই দুইটা জিনিস তোমাকে জানতে হবে। তার সঙ্গে তোমাকে জানতে হবে জার্নাল, মানে জাবেদা। আর এই জার্নাল, এখানে কয়েক প্রকার জাবেদা আছে, জেনারেল জার্নাল আছে, স্পেশাল জার্নাল আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের আরো অ্যাডজাস্টিং এন্ট্রি বা অ্যাডজাস্টিং জার্নাল আমরা ওটাকে বলি, ক্লোজিং এন্ট্রি বা কি বলবো ওটাকে বলবো আমরা, ক্লোজিং জার্নাল বলতে পারবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমাদের জাবেদার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, ওই ক্লাসিফিকেশন গুলো আমাদের একটু জানতে হবে। তো সবার আগে, তুমি যেই হও না কেন, নন কমার্স হও আর যেই হও না কেন, তোমাকে লেনদেন সম্পর্কে ধারণা রাখতে হবে, হিসাব হিসাবের প্রকারভেদ সম্পর্কে ধারণা রাখতে হবে, জাবেদার সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং অনার্সে এসে এই জিনিসগুলো তোমাকে ইংলিশে জানতে হবে, ইংলিশে শিখতে হবে। যদি তুমি শিখতে পারো, জানতে পারো, জাস্ট একটা জায়গা ক্লিয়ার করতে হবে, সেটা হলো ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ জেনারেল জার্নাল
আর অপরদিকে হলো ইনভেন্টরি সিস্টেমে যে জার্নাল আছে সেই কয়েকটা জায়গা যদি আমরা ক্লিয়ার করি তাহলে ইজিলি সবকিছু সম্ভব। তো স্বাভাবিকভাবে যে সকল শিক্ষার্থী তোমরা অনার্সে উঠেছো, তোমাদেরকে আমি যেটা বলবো, তোমরা ঠিক এই প্রসেসটা অবলম্বন করে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট শেখার চেষ্টা করো। অর্থাৎ তুমি আগে লেনদেন শিখবা, হিসাব শিখবা, জাবেদা শিখবা, ওর সঙ্গে ইনভেন্টরি সিস্টেমটা ক্লিয়ার করবা, তাহলেই অলমোস্ট একটা অংশ শেষ। তাহলে ইজিলি তুমি অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে পারবা। অ্যাকাউন্টিং ইকুয়েশন হয়ে গেলে এখানে 10 মার্কের কোশ্চেন কনফার্ম, এবং জাবেদা জেনারেল জার্নাল বা ইনভেন্টরি সিস্টেমের জার্নাল থেকে 10 মার্ক কনফার্ম, এখানে 20 মার্ক, একই সঙ্গে পরপরে খতিয়ান র্যামিল ইজিলি শেখা যাবে। র্যামিলের পরপর আমরা ভুল সংশোধনী দাখিলা একটু শিখবো, এরপরে স্পেশাল জার্নাল আমরা শিখবো, এরপর আমরা ব্যাংক রেকনসিলেশন স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী ইজিলি শিখতে পারবো, লিফো ফিফো শিখতে পারবো। এইগুলা হচ্ছে আমাদের নিয়ম ধারাবাহিকতার বাইরে। এরপর আমরা শিখব কার্যপত্র, যেটাকে আমরা বলি ওয়ার্কশিট। ওয়ার্কশিটের সঙ্গে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি শিখব, ক্লোজিং এন্ট্রি শিখব, রিভার্স এন্ট্রি শিখব। এইটা শেখা হলেই আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসব। ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমরা ইনকাম স্টেটমেন্ট শিখব, তারপরে ওনার্স ইকুইটি শিখব, এরপর ফিনান্সিয়াল অ্যাকাউন্ট অথবা যেটাকে বলে চূড়ান্ত হিসাব এইটা আমরা শিখব। এইটা শেখা হলেই আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আমরা শিখব। এই ধাপে এই প্রসেসে যদি আমরা আগাই তাহলে ইজিলি শেষ করা সম্ভব। তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা ইজিলি লক্ষ্য করতে পারতেছ যে আসলে এই সাবজেক্টটা অতটা কঠিন না, মাত্র হাতে গোনা কয়েকটা জিনিস শিখতে হচ্ছে, যেমন লেনদেন বা হিসাবের প্রকারভেদ এই অংশটা আমাকে শিখতে হচ্ছে, আমাকে জাবেদা শিখতে হচ্ছে, জাবেদা শেখা হলে ইজিলি হিসাব সমীকরণ হয়ে যাবে, আমাকে খতিয়ান শেখা লাগতেছে, খতিয়ান শিখলে ইজিলি র্যামিল শিখতে পারবো, আমাকে স্পেশাল জার্নাল একটু শিখতে হচ্ছে, এরপর আমাকে ব্যাংক সমন্বয় বিবরণী শিখতে হচ্ছে, এরপর আমাকে কার্যপত্র শিখতে হচ্ছে, কার্যপত্র শিখলে ইজিলি আর্থিক অবস্থার বিবরণী হয়ে যাবে, এরপর আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ শিখব, শেষ। এইটা গেল হচ্ছে কি আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট শেখার প্রসেস। তো এর বাইরে গিয়ে তোমরা ছেলেমেয়েরা যখনই অন্য কোনো ওয়েতে এই সাবজেক্টটা শেখার চেষ্টা করবা তোমরা শিখতে পারবা না। তো স্বাভাবিকভাবে আমি আবারও রিপিট করতেছি, তোমরা যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে 7 কলেজে অথবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছো, স্পেশালি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট তোমাদের পড়তে হবে, স্বাভাবিকভাবে তোমাদের এই প্রসেসটা ফলো করতে হবে। তোমাকে অবশ্যই লেনদেন এবং হিসাব আগে জানতে হবে, এরপর জাবেদা জানতে হবে, এরপর বাকি কাজগুলো তোমরা করবা। আর ওই জিনিসটা জানার পর তোমরা মূলত এই কাজটা করবা, ইনভেন্টরি সিস্টেমের যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার করবা, বেসিক ইংলিশ ওয়ার্ডগুলো জানবা, চ্যাপ্টার ওয়াইজ বেসিক রুলস আছে সেগুলো ক্লিয়ার করবা এবং প্র্যাকটিস করবা, আর তোমাদের কিচ্ছু করা লাগবে না। এবার আমরা মূল কাজে আসি। আমাদের ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টগুলো আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স ডিপার্টমেন্ট, তো স্বাভাবিকভাবে এই 4টা ডিপার্টমেন্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়াই লাগে, এবং সাবজেক্ট যেহেতু আছেই কিন্তু সিলেবাস আবার আলাদা। ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোশ্চেন তুলনামূলকভাবে একটু কঠিন হয়, এই দুইটা ডিপার্টমেন্টে একটু তুলনামূলক কোশ্চেনগুলো একটু কঠিন হয়, আর অপরদিকে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে কোশ্চেন একটু ইজি হয়। তো আমরা এখন দেখব এ প্লাস পাওয়ার জন্যে তোমরা যারা এবছর ফাইনাল পরীক্ষা দিবা এবং পরবর্তী বছর দিবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে, তোমরা অনেকে ইম্প্রুভমেন্ট রাখছো, অনেকে পাশ করতে পারোনি, তোমাদের আমি বলি দেখো অ্যাকাউন্টিং সাবজেক্টটা 2-10টা ম্যাথ কোশ্চেন করবা আর হুবহু কমন পাবা বিষয়টা এমন না। এখানে তুমি কিছু সংখ্যক এন্ট্রি তুমি হুবহু কমন পেতে পারো, কিন্তু কোশ্চেনের ধাঁচ নিয়মগুলো একই থাকে। তো স্বাভাবিকভাবে তুমি যদি বিগত সালে কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো, বিগত সালে কোশ্চেনগুলো যদি শেখো, তাহলে দেখবা ইজিলি এ প্লাস মার্কের পরীক্ষা দিয়ে আসতে পারবা। এখন তোমরা দেখে নাও যে আসলেই এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে যদি এ প্লাস পেতে চাও, তাহলে স্যারেরা মূলত কোন কোন জায়গা থেকে কোশ্চেন করে, কোন কোন জিনিসটা আমাকে শিখতে হবে, কোন কোন জায়গাটা আমি পড়বো, কোন কোন জায়গার ম্যাথগুলো আমি শিখব। দেখো তোমাদের সবাইকে অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখতে হবে, যে কোনো ডিপার্টমেন্টেই হও না কেন, অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে 10 মার্কের একটা ম্যাথ কোশ্চেন রাখবে, 10। দেখো এ প্লাস উঠাই দিতেছি। এরপর 10 মার্কের একটা কোশ্চেন রাখবে জার্নাল থেকে, জার্নাল।
তো অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্টে জেনারেল জার্নাল থেকে কোশ্চেন আসার প্রবণতা খুবই কম থাকে, কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি যেটা এইটা থেকে 10 মার্কের কোশ্চেন করা হয়। তাহলে অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্টে অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে কোশ্চেন করা, তাহলে তোমাকে অ্যাডজাস্টিং এন্ট্রি রিলেটেড জাবেদাগুলো শিখতে হবে। এরপর অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্টে পারপেচুয়াল সিস্টেমে জার্নাল প্রচুর আসে, তাহলে ফিনান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পারপেচুয়াল সিস্টেমে কি আসে, জার্নাল আসে, তোমাকে এটা শিখতে হবে। ফিনান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 100% স্পেশাল জার্নাল থেকে 10 মার্কের কোশ্চেন আসবে। তাহলে দেখো 10, এখানে 10, এখানে 10, এই যে এখানে 10, প্রায় 40, মিনিমাম 30 মার্কের কোশ্চেন কিন্তু অবভিয়াসলি আসবে। এছাড়া লিফো ফিফো থেকে 10 মার্কের কোশ্চেন করা হয় অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্ট থেকে। এছাড়া আমাদের হচ্ছে ওয়ার্কশিট থেকে করা হয়, এই যে এখানে ওয়ার্কশিট আছে সেখান থেকে 10 মার্কের কোশ্চেন। এছাড়া ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 10 মার্কের কোশ্চেন। তোমরা যদি একটু খেয়াল করো, আমি যদি সবকিছু মুছে দিয়ে যদি আমি আবার যদি কালারিং করে দেখাই, তাহলে এই যে দেখো আমি কোশ্চেন ফাঁস করে দিতেছি, এই যে এইখান থেকে 10, ইকুয়েশন থেকে 10, পারপেচুয়াল সিস্টেমে জার্নাল থেকে 10, স্পেশাল জার্নাল থেকে 10, ওয়ার্কশিট থেকে 10, এবং ওখানে অ্যাডজাস্টিং এন্ট্রি ক্লোজিং এন্ট্রি মিলে কোশ্চেন করা হবে। লিফো ফিফো থেকে হলো 10, এরপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 10, অর্থাৎ 8টা 10 মার্কের কোশ্চেন করা হবে। সেখানে ম্যাথ থাকবে এবং ওই জায়গা থেকে 5টা কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে স্বাভাবিকভাবে 10, 20, 30, 40, 50 এই 50 মার্কের কোশ্চেন আসবেই, তাহলে এগুলো তোমাকে শিখতে হবে এবং এমনকি এরও বেশি আসবে। যেমন আমি এখানে ছাড়লাম, এখানে হলো পারপেচুয়াল সিস্টেমে 10 মার্কের তোমাদের জেনারেল জার্নাল থাকে, এছাড়া স্পেশাল জার্নাল থেকে তো 10 মার্কের কোশ্চেন থাকে, এছাড়া 4 মার্কের কোশ্চেন গুলো এই জায়গাগুলো থেকে থাকে। তো স্বাভাবিকভাবে যে সকল শিক্ষার্থী তোমরা বুঝতে পারতেছো না যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে কোন জিনিসটা শিখবা, তাদেরকে আমি বলতে চাচ্ছি তোমাদের কোশ্চেন করা হবে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে, স্বাভাবিকভাবে তুমি অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখবা। তোমার কোশ্চেন করা হবে জার্নাল থেকে, তুমি পারপেচুয়াল সিস্টেমে জার্নাল শিখবা এবং স্পেশাল জার্নাল শিখবা। তোমার কোশ্চেন করা হবে ওয়ার্কশিট থেকে, ওয়ার্কশিটের সঙ্গে অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে কোশ্চেন করা হবে, ক্লোজিং এন্ট্রি থেকে কোশ্চেন করা হবে, রিভার্স এন্ট্রি থেকে কোশ্চেন করা হবে, স্বাভাবিকভাবে তোমাকে এটা শিখতে হবে, 10 মার্কের কোশ্চেন আসবে। লিফো ফিফো থেকে 100% কোশ্চেন আসবে, স্বাভাবিকভাবে তোমাকে শিখতে হবে। ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণী থেকে 10 মার্কের অথবা 4 মার্কের কোশ্চেন করে, স্বাভাবিকভাবে তোমাকে শিখতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 10 মার্কের কোশ্চেন 100% করবে, তোমাকে এটা শিখতে হবে। এছাড়া রেশিও অ্যানালাইসিস, যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, 10 মার্কের কোশ্চেন অবভিয়াসলি করবে। তাহলে হয়ে তো গেল। ঠিক একই সঙ্গে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসো, সেম অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে 10 মার্কের কোশ্চেন করবে, জার্নাল থেকে কোশ্চেন করবে। এখানে 2টা কোশ্চেন পাবা জার্নাল থেকে, একটা জেনারেল জার্নাল থেকে 10 মার্ক, আর পারপেচুয়াল সিস্টেমে 10 মার্ক, এবং স্পেশাল জার্নাল থেকে 10 মার্ক। অর্থাৎ জার্নাল থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 30 মার্ক তোমরা কমন পেতে যাচ্ছ। একই সঙ্গে ওয়ার্কশিট রিলেটেড জায়গা থেকে অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, রিভার্স এন্ট্রি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে এবং আসে, স্পেশালি ওয়ার্কশিট তো 100% ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও আসে। একই সঙ্গে ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসে আসে না, অর্থাৎ 2 ভরসা একটা অবস্থা, কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অবভিয়াসলি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু আসে। এছাড়া অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান রিলেটেড, নিউ অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, লিকুইডেশন, এই জায়গা থেকে 10 মার্কের একটা কোশ্চেন করা হয়, কিন্তু তার আগেই তোমার 5টা মেকআপ হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে যে সকল স্টুডেন্ট তোমরা বুঝতে পারতেছো না যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করবে, কি পড়বো, কি শিখবো, তাদেরকে আমি বলবো জাস্ট এই চার্টটা একটু খেয়াল করো, এই চার্টের বিষয়বস্তুগুলো শেখো। কেউ নির্দিষ্ট 10টা, 5টা, 20টা অঙ্ক তোমাকে দিয়ে বলতে পারবে না যে এই অঙ্কগুলা মুখস্থ করে যা, হুবহু কোশ্চেনগুলো কমন পাবা, এই কথাগুলো কেউ বলতে পারবে না। তো স্বাভাবিকভাবে সাজেশন দেওয়া যাবে, সবই করা যাবে, কিন্তু তোমাকে শিখতে হবে, ওই জিনিসগুলো জানতে হবে। হিসাব বিজ্ঞান মুখস্থর কোনো বিষয় না, হিসাব বিজ্ঞান প্র্যাকটিস, প্র্যাকটিসের মাধ্যমে শেখার বিষয়। তো স্বাভাবিকভাবে তোমাদের ছেলে মেয়েদেরকে আমি বলবো এভাবে ঠিক এভাবে শেখো। এই ছিল হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট, কিভাবে আমরা পড়বো, কিভাবে আমরা A+ পাবো। আমরা ইনশাল্লাহ খুব দ্রুত প্রত্যেকটা অংশ আমরা পার্ট পার্ট করে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ পার্ট পার্ট করে সাজেশন দেব তোমাদের, আমরা সাজেশন দেব। আর আমরা তোমাদের জন্য একটা ব্যাচ শুরু করেছি, এই ব্যাচে আমরা অল সাবজেক্ট
35 দিনের রুটিন অনুসারে আমরা কমপ্লিট করব। এই যে এই বছর যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে, মানে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের, আর নতুন যারা আসো তোমরা ফাঁকিবাজি করো, পড়াশোনা করো না, তোমাদের কলেজেরও ক্লাস হয় না। স্বাভাবিকভাবে আমি তোমাদের বলবো যে ব্যাচে জয়েন করে রেগুলার একটা ক্লাসের ধারাবাহিকতায় থাকো, তোমাদের কোনো চাপ হবে না, একই সঙ্গে তোমরা সেকেন্ড টাইম প্রস্তুতিও নিতে পারবা। তো স্বাভাবিকভাবে আজকের আলোচনা এতটুকুই ছিল, আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট কিভাবে পড়তে হবে এবং এটাতে আমরা ইজিলি কিভাবে এ প্লাস পাবো, কোন কোন জায়গাগুলো মূলত স্যারেরা কোশ্চেন করে, কোন জায়গাগুলো আমরা শিখবো সেগুলো জানলাম। তার সঙ্গে আমরা এটা জানলাম যে আমরা তোমাদের এই ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেভেন কলেজের ছেলে মেয়েদের জন্য ব্যাচ রান করছি, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবা, নিজেদের সুবিধা মতো পেমেন্ট করার সুযোগ থাকবে, এবং আমরা আমাদের সকল সাবজেক্ট, অর্থাৎ আমি যদি তোমাদের বলি যে তোমাদের যে সাবজেক্টগুলো আছে, যেমন অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্টে টোটাল 6টা সাবজেক্ট আছে, মার্কেটিং ম্যানেজমেন্টেও 6টা সাবজেক্ট আছে, তো স্বাভাবিকভাবে সবকটা ডিপার্টমেন্টের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে আমরা কমপ্লিট করব। অর্থাৎ এমন সিস্টেমের রুটিন করা আছে, সেই রুটিন অনুসারে আমরা দ্রুত সবকিছু শেষ করতে পারবো এবং ধারাবাহিকভাবে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ। এই ছিল আজকের বিষয়, আর আমাদের এই হচ্ছে লেকচার শিট। এই লেকচার শিটে আমরা স্টেপ বাই স্টেপ বাংলা দিয়ে ইংরেজি সহকারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানানোর চেষ্টা করতেছি, আর ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ বিগত সালের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর উপর আমরা ক্লাস দিব, তোমরা ক্লাসগুলো করবা। আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, স্বাভাবিকভাবে নতুন যারা অ্যাড হতে চাচ্ছ দ্রুত অ্যাড হতে পারবা, কোনো সমস্যা নেই। এই ছিল হলো আজকের আপডেট বিষয়। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা কথা বলবো আমাদের হলো ফিনান্স সাবজেক্ট নিয়ে, ফিনান্স প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্ট নিয়ে, ফিনান্সের কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, কিভাবে আমরা শিখবো তার ডিটেলস ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করবো। সবাই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।